নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজকে আমরা এসেছি মেনুতে, গোবরডাঙ্গায় মি অ্যান্ড ইউ রেস্টুরেন্ট কিন্তু হয়ে গেছে এটা মেনু। আমি আর ফ্যামিলি মেম্বার এসেছি, ওর ছুটি আছে সেই জন্য বায়না করছিল, তাই আসলাম। একা একা বায়না করছিল না, উভয় পক্ষের সম্মতিতেই আসা হয়েছে। আর খুব বৃষ্টি হয়েছে আজকে, বেরোবো ঠিক তার একটু আগে থেকে। দেখুন এইসব মাঠ টাটগুলোতে জল হয়ে গেছে একদম, মানে বাড়ি থেকে পুরো একদম টোটো করে এসেছি, না হলে ভিজে চুপচুপে হয়ে যেতাম। প্রথমে তো কিছুক্ষণ বসেছিলাম রেডি হয়ে যে বেরোবো কি বেরোবো না, তারপরে ফাইনালি আসলাম। বৃষ্টিটা একটু হালকা কমেছিল তখন। দেখুন আমরা চলে এসেছি রেস্টুরেন্টের সামনে, লাইটের জন্য ইউটা ঠিক বোঝা যাচ্ছে না, অ্যান্ডটাও বোঝা যাচ্ছে না। চলুন ভেতর থেকে ঘুরে। আমাকে ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, রেখে দিয়ে একজন ভিডিও করছেন। অবশ্য বৃষ্টি হচ্ছে না, আমি ছাতাটা ধরে দাঁড়িয়ে আছি, আমাকে সবাই পাগল ছাড়া কিছুই বলবে না। আমি তাড়াতাড়ি ছাতাটা বন্ধ করে দিই, আসলে এটাকে বন্ধ করলে ব্যাগের মধ্যে ঢোকাতে হবে। ব্যাগের মধ্যে ঢোকাই ভেজা ছাতা, কোনো ব্যাপার না। তো কিরম কিরম একটা লাগছে জানো, ঠিক আছে কত জল, অনেক জল হয়ে গেছে। তাহলে এবার গুটি গুটি পায়ে ভেতর দিকে ঢোকা যাক। সব জায়গা দেখিয়ে দাও না, কোথাও দেখাবে না, সোজা উপরে চলে যাবে একদম, মানে উপরে মানে দোতলায়। আমরা এবার যাচ্ছি, উপর দিকটা বেশ ভালো লাগছিল নিচে থেকে দেখে, তাই আমরা ডিসাইড করেছি যে ওখানেই বসবো, নিচে না। ভেতরে ঢুকে পড়েছি, মানে শুধু আমরা দুজনই আছি আর কেউ নেই। দেখুন ভেতরটা কত সুন্দর, আর এরকম হালকা একটা লাইট দেওয়া আছে, রেড রেড মতো শেড দিচ্ছে। কিছু একটা ভাব, মেনু কার্ড চলে এসছে, মানে মেনুর মেনু কার্ড। আমরা এখন অর্ডার দেবো, আর দিয়েও দিয়েছি কিন্তু বলবো না কি অর্ডার দিয়েছি, যখন আসবে তখন আপনারা নিজেরাই দেখবেন। যাও পাখি বলো হাওয়া ছলো ছলো, আম ছায়া জানলার কাছ, আমি কি আমাকে হারিয়েছি বাকি, রূপ কথা আনাছে কানার, যাও পাখি বলো হাওয়া ছলো ছলো, আব ছায়া জানলার কাছ। দুটো লাইন একটু শুনিয়ে দিলাম, ভালো লাগছিল, ইচ্ছা করছিল তাই। আর এতক্ষণে মনে হয় আমাদের অর্ডারটাও তৈরি হয়ে গেছে, সেই সাথে সাথে আপনাদের একটু ভেতরটা ঘুরে ঘুরে দেখিয়েও দিলাম, আর ওরা লাইট অন করে দিল আমরা ভিডিও করছি দেখে। সার্ভ করাও হয়ে গেছে, আমাকে তো দিয়ে দিয়েছে, এখন ফ্যামিলি মেম্বারটা দিচ্ছে। আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি, একটা হচ্ছে যে মটকা চিকেন বিরিয়ানি, একটা মটকা মাটন বিরিয়ানি। আমি তো মাটন খাই না, ওই জন্য আমারটা চিকেন আগে আগে দিয়ে দিয়েছে, আর ওটা হচ্ছে মাটন। আর করেছিলাম হচ্ছে কোলাপুরি চিকেন, এটা নাকি খুব ভালো বললো, তো তাই একটু স্পাইসি টাইপের হয়। আর খেয়ে দেখতে হবে কেমন, কতটা ভালো কি, আর অনেকটা প্রচুর কোয়ান্টিটি, মানে এতটা তিনজনে পুরো পেট ভরে খাওয়া যাবে, আমাদের তো মনে হচ্ছে এক্সেস রয়ে যাবে অনেক। আমার মনে হয় খুব খিদে পেয়ে গেছিলো, ওই জন্য আমি আর দেরি না করে খাওয়া শুরু করে দিয়েছি। আর
খেতেও খুব ভালো, মানে আমি যে ওইটা মুখে দিলাম ওটা খুব ভালো খেতে ছিল। ফ্যামিলি মেম্বার বলেছিল যে ওরটাও নাকি ভালো ছিল, চিকেনটাও ভালো আমার থেকে ওর বেশি। খাওয়ন দাওন হয়ে গেছে আর এবার আমরা বাড়ি যাচ্ছি। সত্যি মানে আমরা খেয়ে শেষ করতে পারিনি, চিপিয়ে চুপিয়ে খাওয়ার পরেও অনেকটা রয়ে গেছে। ভাইয়ের আসার কথা ছিল, ওকে অনেকবার করে আসতে বলেছি, ওর নাকি পড়া আছে আসতে পারেনি, ওর কথা বারবার মনে হচ্ছে আসলে কত ভালো হতো। যাই হোক, খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর বৃষ্টিও কমে গেছে, এবার বাড়ি যেতে হবে। কিন্তু এত খেয়েছি যে আর নড়তেই পাচ্ছি না, হাঁটতেও যেন কষ্ট হচ্ছে। আর আপনারা দেখেছেন তো কত কষ্ট হচ্ছে খেয়ে, তাহলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটিকেও টং করে প্রেস করে দেবেন। আজ আমি আসি, টাটা। আর আপনারা কিন্তু অবশ্যই মেনুতে আসবেন, কেমন?